ভাস্কর সাধারণ এটা গোচর বাইকখন বিচারি পোৱা নাছিল, বাইকখন বিচারি আহিছিল থানালৈ বা হেরাইছে বলে গোচর তো দিবলে আহতে ডাব্লিউ এস আই ভনিতা রয় যেখানে কাণ্ড সংঘটিত করলে নাবালক ছাত্রজনের লগত সেয়া কেতিয়াও গ্রহণযোগ্যতার ভিতর নপরে। ভাস্কর গোটেই ঘটনাটো মই জানিবলৈ বিচাৰিছো। এতিয়া ডাব্লিউ এস আই গৰাকীৰ বিৰুদ্ধে নলবাৰীত কি প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে, সমান্তৰালকৈ কিৰখু আৰক্ষী বিষয়াক জনোৱা হৈছে বিষয়টো, তাৰ পাছতো কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই ডাব্লিউ এস আই ভনিতাৰ বিৰুদ্ধে। আসলে গোটেই ঘটনাটোর সূত্রপাত ঘটিছিল 13 আগস্টত। 13 আগস্টত টিহু, আসলে টিহুর যে রাষ্ট্রীয় ঘাইপথ, সেই রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত নিজের পিতৃর বাইকখন থই যিগৰাকী আসলে নাবালকে এই অভিযোগ উত্থাপন করেছে বা যিগৰাকী নাবালকর পরিয়ালে এই অভিযোগ উত্থাপন করেছে, সেই নাবালকগৰাকী গুৱাহাটীলৈ গৈছিল আৰু গুৱাহাটীৰ পৰা ঘূৰি আহি যেতিয়া নিজের বাইকখন দেখা নাছিল সেই সময়ছোৱাত বাইকখনৰ সন্ধান কৰিছিল আৰু গোটেই বিষয়টো পিতৃক অবগত কৰোৱাত পিতৃও উক্ত স্থানত উপস্থিত হৈছিল আৰু তাৰপিছত স্থানীয় লোকে পরামর্শ দিছিল যে টিহুর যি নাটখুচি আরক্ষী চকী আছে সেই নাটখুচি আরক্ষী চকীত গোটেই কথাটো জনালে হয়তো আরক্ষীয়ে বাইকখন বিচাৰি উলিয়াই দিব পাৰিব। অর্থাৎ 13 আগস্টত নাটখুচি আরক্ষীর যি এই ঘটনা সংঘটিত হৈছিল 13 আগস্টৰ দিনাখন নাটখুচি আরক্ষীক গোটেই বিষয়টো অবগত কৰিছিল আৰু তাৰ কিছুদিন পিছত অর্থাৎ প্রায় 10-12 দিন পিছত যি 24 আগস্টত যি ঘটনা সংঘটিত হল, সেই 24 আগস্টত যিগৰাকী নাবালকে এই অভিযোগ উত্থাপন কৰিছে বা যিগৰাকী নাবালক আরক্ষীর নির্যাতনের সন্মুখীন হবলগীয়া হৈছে, সেই নাবালকগৰাকী আৰু তেখেতৰ পিতৃক যি আরক্ষী চকী আছিল টিহুর নাটখুচি আরক্ষী চকীলৈ মাতি অনা হয়েছিল আর টিহুর নাটখুচি আরক্ষী চকীত বহুয়ায় আসলতে যি আসলতে আরক্ষী চকী, সেই আরক্ষী চকীর ভিতরতে বহুয়ায় গুরলাগুরুকৈ প্রহার করার যে অভিযোগ, সেই অভিযোগ যখন পত্র, সেই পত্রত স্পষ্টকৈ উল্লেখ করেছে তেওঁর মূরত আঘাত করা হয়েছিল, তেওঁক চড়িওয়া হয়েছিল যিগৰাকী নাবালক, মই পুনৰ কৈছো যে সেই নাবালকগৰাকীক আরক্ষী চকীর ভিতরতে গুরলাগুরুকৈ প্রহার করা হয়েছিল, চড়িওয়া হয়েছিল আর গোটেই অভিযোগটো উত্থাপন হয়েছে ডাব্লিউ এস আই যিগৰাকী ভনিতা রয় নামৰ আরক্ষী বিষয়া, সেই আরক্ষী বিষয়াগৰাকীৰ বিৰুদ্ধে এই অভিযোগ উত্থাপন কৰিছিল আৰু তাৰ পৰৱৰ্তী সময়ছোৱাত এই ধৰণে আচলতে নিৰ্যাতন চলোৱাৰ পিছত আমি, যদিও আপুনি উল্লেখ কৰিছে যে 5,000 টকা, আচলতে 5,000 টকা নহয়, 30,000 টকা দাবী কৰিছিল কিন্তু উক্ত দিনাখন তেওঁলোকে 30,000 টকা দিব পৰা নাছিল আৰু যাৰ ফলত তেওঁলোকে 5,000 টকা আন আন লোকৰ পৰা সংগ্ৰহ কৰি 5,000 টকা উক্ত দিনাখনে কাগজেৰে মেৰিয়াই দিয়া বুলি ইতিমধ্যে ভাষ্য সংবাদ মাধ্যমৰ আগত প্ৰদান কৰা পৰিলক্ষিত হৈছে। পৰৱৰ্তী সময়ছোৱাত এই গোটেই গোচৰটো যাতে মীমাংসা হয়, কাৰণ তেখেতে এটা কথা উল্লেখ কৰিছে যে টিহুৰ নাটখুচি আরক্ষী চকীর অন্তর্গত যে স্থান, সেই স্থানত যে ঘটনা সংঘটিত হয়েছিল তার হেনো পূর্বতে এই ধরনের ঘটনা নহয়, গতিকে আরক্ষীক বদনাম দিয়া বা আরক্ষীক এই ধরনের আসলতে অপবাদ দিয়া কথা তেওঁলোকে সহ্য নকৰে, গতিকে এই গোটেই ঘটনাটোত ওলোটাই যিগৰাকী গোচৰ দিব গৈছিল, যিগৰাকী আচলতে নাবালকে গোচৰ দিব গৈছিল, যিগৰাকী নাবালকৰ অভিভাৱকে গোচৰ দিব গৈছিল, তেওঁলোকক নিৰ্যাতন চলোৱা পৰিলক্ষিত হল, কাৰণ তেওঁলোকে যিখন পত্ৰ ইতিমধ্যে আমি সম্প্ৰচাৰ কৰিছো সেই পত্ৰখনৰ কিন্তু প্ৰতিটো বাক্যত ভয়ংকৰ অভিযোগ তেওঁলোকে উত্থাপন কৰা পৰিলক্ষিত হৈছে আৰু যিখন পত্ৰ তেওঁলোকে প্ৰেৰণ কৰিছে ৰাজ্যৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীলৈ আৰু তেওঁলোকে যোৱা 7 ছেপ্টেম্বৰত, মই পুনৰ কৈছো যে যোৱা 7 ছেপ্টেম্বৰত তেওঁলোকে নলবাৰী আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ত উপস্থিত হৈ আৰক্ষী যিসকল শীর্ষ বিষয়া বা আরক্ষী অধীক্ষকগাকীক গোটেই বিষয়টো অবগত করার চেষ্টা করেছিল কিন্তু আজি 7 তারিখের আজি 11 তারিখ হল, কিন্তু এই বিগত দিন কেইটাত কোনো ধরনের ব্যবস্থা আরক্ষীয়ে গ্রহণ নকলে, এটা ভয়ঙ্কর অভিযোগ আরক্ষী চকীর ভিতর আরক্ষীয়ে ধনের বিনিময়ত আসলতে যে অপরাধের মীমাংসা করার একটা অভিযোগ পত্রখনত উল্লেখ করেছে, সমানে এগারী নাবালকক এই ধরনের নির্যাতন চলার যে অভিযোগ উত্থাপন করেছে, তারপর কিন্তু কালি সন্ধ্যালেকে যিগৰাকী ডাব্লিউ এস আই, সেই ডাব্লিউ এস আই গৰাকী উক্ত আরক্ষী চকীখনতে কিন্তু দায়িত্ব পালন করে থাকা পরিলক্ষিত হল আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত সমগ্ৰ নলবাৰীতে এতিয়া প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে। যদিও যিগৰাকী ভুক্তভোগী আচলতে নাবালক, সেই ভুক্তভোগী নাবালকগৰাকী বাক্সা জিলাৰ, কিন্তু ঘটনাটো যিহেতু সংঘটিত হৈছিল নলবাৰী জিলাখনৰ যি টিহু নাটখুচি আৰক্ষী চকীত, গতিকে গোটেই ঘটনাটো তেওঁলোকে নলবাৰী আৰক্ষী অধীক্ষকগৰাকীক অৱগত কৰিছিল, তেওঁলোকে সমানে মানৱ অধিকাৰ আয়োগলৈকে যিখন পত্ৰ, সেই পত্ৰ প্ৰেৰণ কৰিছিল, কিন্তু পত্ৰ প্ৰেৰণ কৰাৰ পিছতো এই মুহূৰ্তলৈকে আচলতে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ চেষ্টা কৰা হৈছে গোটেই বিষয়টো। কাৰ সুবাদত ডাব্লিউ এছ আই ভনিতা ৰয়ৰ বিৰুদ্ধে আজি পৰ্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই? আরক্ষী অধীক্ষক গৰাকীক প্রশ্ন সোধা হয়েছিল নে ভাস্কর? চক, সেইটো আটাইতকৈ এতিয়া ৰহস্যজনক এটা বিষয়, কিন্তু এই যি ঘটনা সংঘটিত হল, সেই ঘটনা সংঘটিত হোৱাৰ পিছত 7 ছেপ্টেম্বৰৰ পিছত এগৰাকী DSP পৰ্যায়ৰ এগৰাকী ব্যক্তিয়ে তেওঁলোকে নিয়ম মাফিক যি তেওঁলোকৰ তদন্ত, সেই নিয়ম মাফিক তদন্ত কৰি দায়িত্ব সামৰিছে, কিন্তু কথাটো হল যে যিগৰাকী যিখন আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত যিগৰাকী বিষয়া, সেই বিষয়াগৰাকীৰ বিৰুদ্ধে এটা অভিযোগ উত্থাপন হল, কিন্তু সেই অভিযোগটো উত্থাপন হোৱাৰ পিছত তেওঁলোকে আজিৰ দিনটোলৈকে তেখেতক দায়িত্ব তাত পালন কৰিবলৈ দিলে, এয়া এলাকাচা অভিযোগ নহয়। আপুনি যদি চায় এগৰাকী নাবালকক এই ধৰণৰ নিৰ্যাতন
আন্দোলন চলার অভিযোগ উত্থাপন করেছে আর এই যে থানার ভিতরে অভিযোগ করেছে। আপনি যদি ভাষ্য শুনে, আমি কিছু সময় পিছত হয়তো সেই ভাষ্য শুনাবলে আমি চেষ্টা করি। যেগী পিতৃ, সেই পিতৃয়ে অভিযোগ উত্থাপন করেছে যে থানার ভিতরে 30,000 টাকা যেটা দাবি করেছিল আর সেই 30,000 টাকা দিব নার পিছত 5,000 টাকা কেনবাকে ম্যানেজ করে সেই যেগী ভনিতা রায়ের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল তেওঁক দিয়া বলে কিন্তু স্পষ্টকৈ উল্লেখ করেছে। কথাটো হল এওঁলোক কিন্তু অপরাধী নাছিল, এওঁলোক আছিল গোচর দিবলে যাওয়া ব্যক্তি। গতি গোচর দিবলে যাওয়া ব্যক্তির সহ যদি এই ধরনের ঘটনা সংঘটিত হয় তাহলে সাধারণ লোককে কি ধরনের আরক্ষীর কাছত ন্যায় বিচার যাব সেটা কিন্তু এটা ডর প্রশ্ন। কিন্তু এই যে ঘটনা সংঘটিত হল, এই ঘটনা সংঘটিত হওয়ার পিছত যে তৎপরতা ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল আরক্ষী সেই তৎপরতা কিন্তু নোলা পরিলক্ষিত হল আর যার পরিপ্রেক্ষিত এই ধরনের প্রশ্ন সমূহ সাধারণ রাইজের মনত উত্থাপন হওয়া পরিলক্ষিত হল। কারণ অভিযোগ দিবলে যাওয়া ব্যক্তিগীর বিরুদ্ধে আসলে ব্যক্তিগীকে নির্যাতন চলা হল, অভিযোগ দিবলে যাওয়া ব্যক্তিগীর টাকা সংগ্রহ করা বলে অভিযোগ করবল হল, অভিযোগ দিব যাওয়া ব্যক্তিগীকে ওলোটাই অপরাধী সজাবলে চেষ্টা করা হল আর যেগী নাবালক দেউতাকে উল্লেখ করেছে তোর বয়স 16 বছর। গতি 16 বছরীয় এগারী বাইকখন হেরালে, বাইকখন বিচারি নাপালে, বাইকখন বিচারি আহিলে থানাত এজাহার দিবলে আহিলে, তেতিয়া 5,000 টাকা বিচারিলে গোচরটো মীমাংসা করার বাবে। তাত আকৌ মীমাংসার কথা কৰপৰা আহিল, তাকো কোৱা হৈছে যে যদি ধন নিদিয়ে তেতিয়াহলে ড্রাগসর গোচরত সেই নাবালককে গ্রেপ্তার করব। সেটো কেনেকুৱা কথা? রক্ষকে ভক্ষকের ওপর হলে কেনেকে ধরনের হব? সেইটোৱে কথাটো, সেইটোৱে যে যেতিয়া তেওঁলোকে গোচৰটো দিবলৈ গ'ল তাৰপিছত তেওঁলোকে আৰক্ষী বিষয়াগৰাকীয়ে 12 দিন বা 10 দিন পিছত যেতিয়া মাতি পঠিয়ালে, পঠিয়াই ক'লে যে ল'ৰাজনক ড্ৰাগছ আসক্ত বুলি ল'ৰাজনক অভিযোগ কৰিলে, ড্ৰাগছ আসক্ত হোৱা হেতুকে বাইকখন বিক্ৰী কৰি দিলে। কিন্তু কথাটো হ'ল যদি তেওঁলোকে তথ্য তেওঁলোকে পালে যে নাবালকগৰাকীয়ে বাইকখন বিক্ৰী কৰি দিলে তেতিয়াহ'লে তেওঁলোকৰ দায়িত্ব হ'ব লাগিছিল বাইকখন বিচাৰি উলিওৱাটো। তেওঁলোকে যদি ওলোটাই এই ধৰণে আচলতে যিগৰাকী নাবালক তেওঁ একাদশ শ্ৰেণীৰ ছাত্ৰ বুলি ইতিমধ্যে আমি গম পাইছোঁ তেওঁক যদি এই ধরনের নির্যাতন চলায় তাহলে পরবর্তী সময়সত সাধারণ রাইজের মনস্তাত্ত্বিক যেটা দিক সেই দিকত কি ধরনের প্রভাব পেলাব? যদি আরক্ষীর ওসর গোসর দিব যায়, যদি আরক্ষী ওলোটাই তেওঁক অপরাধী সজায় তেতিয়া আরক্ষীর ওসরে মানুষে যাব কি আশাত? প্রশ্ন যে ঘটনা সংঘটিত হল কিন্তু আজি 11 তারিখ হল, আজির দিনটলৈকে যেগী আসলে ভুক্তভোগী নাবালক তেওঁ কিন্তু আজির দিনটলৈকে কলেজত যাব পৰা নাই। কালি সন্ধ্যার ভাগতে মই পিতৃৰ সৈতে কথা পাতিছিলোঁ, তেতিয়া কৈছে যে পুত্রর ভয় শঙ্কার বাবে পুত্রই আসলে কলেজলৈ যাব পৰা নাই। এটা ভয় শঙ্কার দিন পার করবলগীয়া হয়েছে, কারণ যেগী আসলে ASI ভনিতা রয়, ভনিতা রয়ে বিভিন্ন ভয় ভাবুকি দিয়া বলে উল্লেখ করেছে, তোর কেরিয়ার শেষ করে দিব, তোর ভবিষ্যৎ আসলে শেষ করে দিব বলে এই ধরনের অভিযোগ। কিন্তু যখন পত্র আমি ইতিমধ্যে সম্প্রচার করেছো সেই পত্রখনের কিন্তু প্রতিটি বাক্যই আসলে যেগী আরক্ষী বিষয়া সেই আরক্ষী বিষয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করা পরিলক্ষিত হয়েছে। কেবল এই আরক্ষী বিষয়াগী নয়, থানা আরক্ষী বিষয়া WSI এগারী আসলে কত সাহস পায়, কিহর রূপে সাহস পায়? কোনোবাই নীতি নির্দেশনা এনে ধরনের দিব লাগিব, তেওঁলোকৰ উপর আশীর্বাদের কারবার হাত থাকিব লাগিব। আসলে চক, নলবাৰী আরক্ষীত এই ধরনের অভিযোগ আপনি যদি কেইমাহমান পূর্বলৈকে উভতি যায় তেতিয়ালে সেই যখন আরক্ষী চকী, সেই আরক্ষী চকীর কিন্তু যেগী বিষয়া আছিল কেবাগৰাকীও বিষয়া নিলম্বন হবলগীয়া হয়েছিল, কেবাগৰাকীও বিষয়া জেললৈ যাবলগীয়া হয়েছিল। তেওঁলোকৰ অভিযোগ আছিল যে রাষ্ট্রীয় ঘাইপথতে পার হয়ে যাওয়া ট্রাকৰ পৰা ধন সংগ্রহ করা, অর্থাৎ উক্ত যখন আরক্ষী চকী সেই আরক্ষী চকীখনের বিরুদ্ধে কিন্তু সময় সময় এই ধরনের বিস্ফোরক অভিযোগ উত্থাপন হয়ে হওয়া পরিলক্ষিত হয়। কিন্তু নলবাৰী আরক্ষীর এই যে আসলে এই ধরনের একাংশ আরক্ষী বিষয়ার বাবে সকলখিনি আরক্ষী বিষয়াটা বদনাম বা অপবদর ভাগি হবলগীয়া হয়, গোচরিয়ার পৰা ধন সংগ্রহ করা বা ধনের বিনিময়ত যে আসলে গোচর মীমাংসা করা, এই ধরনের ঘটনাসমূহের বাবে কিন্তু নলবাৰী আরক্ষী লজ্জিত হবলগীয়া হয়, যার বাবে আরক্ষীর শীর্ষ বিষয়াসকলের বিরুদ্ধে সময় সময় কিন্তু যখন কনিষ্ঠ পর্যায়ের বা যখন তলর পর্যায়ের বিষয়া বা কর্মচারী বিষয়ার মাজত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কারণ যথেষ্ট সততা আর নিজের দায়িত্ববোধে নিজের কামখিন করে থাকে, তারপর একাংশ এই ধরনের বিষয়ার যদি নলবাৰী আরক্ষী লজ্জিত হবলীয় হয় তারপরে আসলে ভিতর মহলত যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গোটাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষক মুখ খুলি কব নয়, যার আমাক এই কথাব কয় আর যার পিছত মই পুনর্বার কৈছো যে এই যে ঘটনা সংঘটিত হল এই ঘটনা কিন্তু আসলে এলাপেচা ঘটনা নয়, এখন আরক্ষী চকীর ভিতর এই ধরনের যে নির্যাতনের ঘটনা সংঘটিত হল, এগারী 16 বছর এগারী কিশোরের এই ঘটনা সংঘটিত হল আর যেগী কিশোরে গোচর দিব গৈছিল সেই কিশোরগীর বিরুদ্ধে আসলে অভিযোগ উত্থাপন করা হল, যদিহে আরক্ষী এই ধরনের ঘটনা বা এই ধরনের আচরণ হয় তাহলে সাধারণ লোকে কি ধরনের আরক্ষীর ওসর ন্যায় বিচারি যাব, সাধারণ লোকে কিহর আশাত আরক্ষী চকীত যাব বা আরক্ষী থানাত যাব, সেটা একটা ডর প্রশ্ন।
কিন্তু মই সেই কথাটো আরক্ষীক উত্থাপন করব বিচাৰো, আমি সেই প্রশ্নটো আরক্ষীক উত্থাপন করব বিচাৰো, যদি আপনাদের গম পাইছিল যে লড়াগৰাকীয়ে ড্রাগস আসক্ত ধনৰ বিনিময়ত বাইকখন কারোবাক বিক্রি করে দিছে, তেতিয়াহলে আপনাদের দায়িত্ব হব লাগিছিল বাইকখন বিচাৰি উলিয়াটো। আপনাদের লড়াগৰাকীক নির্যাতন চলোৱা বিষয়টো কোনো পধ্যে কিন্তু গ্রহণযোগ্য হব নোৱাৰে। আৰু যাৰ পিছত আপুনি আপনাদের বিরুদ্ধে যি অভিযোগ উত্থাপন হয়েছে, যখন পত্র আরক্ষী সঞ্চালক প্রধানক প্রদান করেছে, যখন পত্র জিলা আরক্ষী অধীক্ষক প্রদান করেছে, যখন পত্র মানব অধিকার আয়োগক পত্র প্রেরণ করেছে, সেই পত্রখনত কিন্তু প্রতিটি বাক্যত টিহুর যে নাথখুশি আরক্ষী চকী আছিল, সেই নাথখুশি আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া ভনিতা রয় আর এগারী কনিষ্টবলর বিরুদ্ধে আসলতে প্রতিটি বাক্যত ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করা পরিলক্ষিত হয়েছে। এই পত্রখন যদি আরক্ষীর শীর্ষ বিষয়াসকলে পড়ি চার পিছতো এই ধরনের ব্যবস্থা গ্রহণ নকরে, তেতিয়াহলে কিন্তু এই বিষয়টি আসলতে যথেষ্ট চিন্তনীয় বিষয়। হয়তো আরক্ষী বিষয়া এই পত্রখন পড়ার সময় নহব পারে, এটা ভয়ঙ্কর অভিযোগের যদি এই ধরনের উত্থাপন হওয়ার পিছত যদি পত্রখন পড়ি না চায়, তেতিয়াহলে কিন্তু শীর্ষ যখন বিষয়া থাকিব সেই বিষয়াসকলের বিরুদ্ধে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। বিভাগটি যে ধরনের কার্য সম্পাদন হব লাগিছিল তেনে ধরনে হওয়া নাই, নিশ্চয়কৈ নিশ্চয়কৈ চাওক, ঘটনা চব্বিশ আগস্টৰ অভিযোগ তেওঁলোকে দিলে সাত আগস্টত, কারণ চব্বিশ আগস্টৰ পরবর্তী সময়চোৱাতো যথেষ্ট মানসিক নির্যাতন চলোৱা বুলি, তেওঁলোকৰ কেৰিয়াৰ শেষ কৰি দিম বুলি, তেওঁলোকৰ আচলতে জীৱন শেষ কৰি দিম, এই ধৰণৰ কেইবাটাও অভিযোগ তেওঁলোকে উত্থাপন কৰিছে। আৰু সেই গোটেই কথাখিনি মৌখিকভাৱে তেওঁলোকে আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়াসকলকো সদৰি কৰিছে, তেওঁলোকে পত্ৰযোগে লিখিতভাৱে তেওঁলোকে গোটেই কথাখিনি অভিযোগ দিছে। তাৰপিছত যদি শীৰ্ষ বিষয়ে পত্ৰখন পঢ়ি নাচায় বা কথাটোত যদি গুৰুত্ব নিদিয়ে, কেৱল নিয়ম মাফিক তেওঁলোকে মাত্ৰ গোটেই বিষয়টো তেনেকৈ গেথালা মাৰি থৈ দিয়ে, তেতিয়া কিন্তু নহব বা আৰক্ষীৰ বাবে এটা শুভলক্ষণ নহব। কাৰণ কাইলৈ দিনটোত এগৰাকী নাবালক ছাত্র, কাইলৈ দিনটোত আৰক্ষীৰ সেই ভয় ভাবুকিৰ পাছত যদি কিবা এটা সিদ্ধান্ত লয়, তেতিয়াহলে সেই পৰিয়ালটোৱে জবাবদিহি কাক কৰিব, তেতিয়া আৰক্ষীয়ে জবাবদিহি কাক কৰিব, আৰু তেতিয়া আৰক্ষীয়ে ব্যৱস্থা ল'বলৈ গ'লে হ'ব নেকি সেই সময়খিনিত? আজি নাবালকজন বিদ্যালয়লৈ আহিব পৰা নাই, মনত ভয় সোমাইছে, কৈছে যে ড্ৰাগছ আসক্ত বুলি তোক এৰেষ্ট কৰি দিয়া হ'ব, ইমান টকা তই দিব আহি দিবহি লাগিব, গতিকে এনেধৰণৰ ভয় ভাবুকি যদি এই অৱস্থাতে দিবলগীয়া হয়, তেতিয়াহ'লে তেওঁলোকে কেনেদৰে ন্যায় বিচাৰি আহিব, সেই পৰিয়ালটোৱে কাৰ ওচৰত ন্যায় বিচাৰি যাব? সেইটোৱে কথা, ঘটনা সংঘটিত হওয়ার দিনাখনের পৰা যদি আপনি চাবলৈ যায়, আজি হল এগারো তারিখ, আজিলেকে সেই নাবালকগৰাকী যিগৰাকী নাবালক নির্যাতনের সন্মুখীন হব লাগিছিল, সেই নাবালকগৰাকী ভয় আর শঙ্কার বাবে আজির দিনটলৈকে তেওঁ নিজের শিক্ষানুষ্ঠানলৈ যাবলৈ পৰা নাই। কালি সন্ধ্যা যেতিয়া মই পিতৃৰ সৈতে ফোন যোগে কথা পাতিছিলোঁ, তেতিয়া পিতৃয়ে কৈছিল যে ভয় আর শঙ্কাত এতিয়া তেওঁ শিক্ষানুষ্ঠানলৈ যাব পৰা নাই, গতিকে পুত্রগৰাকীর শৈক্ষিক ভবিষ্যৎটো যাতে বিনষ্ট নহয় তাৰ বাবে তেওঁলোকে ব্যৱস্থা গ্ৰহণৰ বাবে ভাস্কর আপনি খবর খিনি লোক পরিয়ালের লোকর সহ কথা পাতি, আমি কিছু সময়ের পাছত পুনর্বার বিস্তৃত রূপত এই বিষয়টি আহিম। পিতৃর এই মুহূর্তে ভাষ্য আহি পড়েছে, পিতৃর ভাষ্য আপনার আগবহালিবলে বিচারিছো। আর ইফালে আরক্ষী কই থাকার দরে শূন্য সহনশীল নীতিরে সমাজের রাজ্যের বিভিন্ন প্রান্ত আরক্ষী প্রশাসন যন্ত্র আগুয়াই যাব লাগিব, কিন্তু একাংশ আরক্ষী বিষয়ায় কি করেছে আমি তার একটা খবর আপনার জানাইছো নলবাড়ির। এই মুহূর্ত পিতৃর ভাষ্য, পিতৃয়ে কিছু অভিযোগ উত্থাপন করেছে, এই ভাষ্য আগবহালিবলে বিচারিছো। ল'ৰাজন মানে গুৱাহাটী গৈছিলে, গাড়ীখন ছয়টামান বজাত মানে টিভি চকত থৈ পেলাই অনলাইনৰ দোকানৰ আগত থৈ পেলাই যাওয়াত তার গুৱাহাটীৰ পৰা ঘূৰি আহি বাছেদি আহিল, বাছেদি গৈছিলে, বাছেদি আহি সাতটা চাৰে সাতটামান বজাত গাড়ীখন চাইছে, গাড়ীখন নাই, গাড়ীখন নাই যেতিয়া মোক ক'লাক দেউতা গাড়ীখন নাই, কি হ'ল গাড়ীখন এনেকৈ ক'লা, মোৰ কি গাড়ী এখন নহা হ'ব, এখন গাড়ী এখনতো নহা হ'ব নোৱাৰে, পিছত নহয় নহা হৈছে। তাৰপিছত মই চাৰি চকাখন লৈ পেলাই, মোৰ বাইক নাই, মই গ'লোঁ ওই ফেলে, মই চালো হয় সঁচা করে নাই, মই ইফাল ইফাল সব চালো, বিচারি চাই নাপাই ফেলে লাস্ট টাইমত তাতে মানুষ দুজনে কলাক যে থানাত জানে দিও, মই গলো তাতে এখন পিপি আছে, তাতে গেলো পুলিশ পয়েন্ট, তাত গৈ ফেলে বাইদেউ মানে ছুটিত আছিলে, যিজন বাইদেউ এটা কেসটো লৈছে একজন বেলেগ আছিলে, তেখেতক জনালো, জনাতে তেখেতে চুমুদি যায় মোক লৈ যায় তাতে জায়গাখিনি চালাক সব চাই চিতি ক'লে যে কালি চৈধ্য তারিখ কালি আহিবা, কালি বাইদেউ আহিব, কালি আপনালোকে এখন এজাহাৰ দিব লাগিব, মুখৰ কথাত আমি মানে হেৰি কৰিব নোৱাৰোঁ। মই কৈছোঁ ঠিক আছে মই দি দিম। তাৰপিছত এজাহাৰখন দি দিয়া হ'ল চৈধ্য তাৰিখে, এজাহাৰখন লৈ পেলাই মোক একদিন ফোন কৰিছে কোনোবা এজনে থানাৰ পৰা ফোন কৰা বুলি কৈছে যে কেছটো ৰেজিষ্টাৰ কৰিম, এতিয়া ল'ৰাজনৰ বয়স কিমান? মই কৈছোঁ ল'ৰাজনৰ বয়স সোতৰ বছৰ হোৱা নাই, ষোল্ল বছৰ সাতমাহমান হৈছে, গতিকে মা বাইদেউ আমাক মাতি আছে যাবলৈ, না আপোনালোকে আহিব নালাগে আমি ৰেজিষ্টাৰ কৰিম। বাইদেউ দহ বাৰ দিনমান পিছত আকৌ ফোন কৰিলে যে ল'ৰাজনক লৈ আহক, ল'ৰাজনক আমাক লাগিব। মই ল'ৰাজনক লৈ গ'লোঁ, মই ল'ৰাজনক লৈ যাই বাইদেউক দি দিলোঁ, বাইদেউ কৈছে আপুনি ওলাই যাওক, মই ল'ৰাজনক সুধিব লগা আছে। মই দুৱাৰমুখতে বহিছোঁ বেঞ্চত, বহাৰ পিছত ল'ৰাজনক সোধ পোছ কৰিলাক, সোধ পোছ কৰি ল'ৰাজনে আটা পাৰি আছে,
দেউতা মোক বাঁচাও, দেউতা মোক বাঁচাও ভিতরত হয়। তারপর মই সোমাই গেলো। বাইদেউ এইবিল কি করেছে আপনার? এই দিনত সাড়ে চারিটামান বাজার, সাড়ে চারি পাঁচটা বাজার আর এনে গধূলি সময়ত। তারপর হেনেকে কতে আপনি ওলাই যাও, মই ওলাই গেছো। ওলাই যার পিছত বাইদেউ বোলে তিনশো না চারিশন মারিছে, কনিষ্ঠ বলে এজন আছে, সি মানে মাথাত যিমান পারে সিমান ঘুষাইছে, চড়াইছে, ঠিক এনেকুৱা ধরনের করেছে। করার পিছত দেউতাক একজনের আগত সন্মুখত এনেকুৱা মানে মারপি হেনেকে করার পিছত মই কলো যে বাইদেউ এটু কিন্তু ভাল কাম হওয়া নাই, একদম বেয়া কাম হয়েছে, দজনকে জেলত পঠাই দিম। দেউতাক লড়া দজনকে জেলত পঠাই, মই কিছু মোকে পঠাক জেলত, মোর লড়াক পঠাব নালে, লড়াটো পড়ার লাইফের কথা আছে, গাড়িখন মোর হরাইছে, আপনাদের যদি উলিয়াই দিব নয় নালাগে, মোর লড়াজনক বাঁচাই দিয়ক। তেতিয়া কইছে কি বলে, লড়াজনে আমার ইয়াতে গাড়ি হব নোহা হব নয়, মোর এলাকাত নোহা হব নয়, টেবুলত মানে ভুকিয়াই ভুকিয়াই মানে এনেকে মোক বহুত মানে হেৰি কৰিছে লড়াজনক। তারপর মারপিট করে ফেলে মানে কিবা কিবি কইছে, কি কইছে লড়াজনে না জানো, মার খাওয়ার পিছত সি মানে হেৰি বারোটা সাড়ে বারোটালৈকে রাখি আমাক মানে ঘরত যাব দিলে। লড়াটুক লৈ ঘরত গলো, কইছে আকো কালি আহিবা এই বলে কলা। লড়াটুক নিয়ার পিছত লড়াটু রাতে ভাত সাত খাওয়া নাই না খাই ফেলে, রাতেপা তার মানে জ্বর আহিল, জ্বর আহাত মই লড়াজনক লৈ গলো হসপিটালত, মই মশালপুর হসপিটালত, সেইদিন রবিবার আছিল, বন্ধ আছিল, হসপিটালত লৈ যাই মই দেখালো, ব্লাড টেস্ট করলো, রিপোর্টটি পিছদিনা দিম বলে কলাক। আহি থ আকৌ তাই ফোন মারিছে, মই কৈছো মই হসপিটাল হসপিটাল নহয় এইবিলাক নমুনা নাজানো, লড়াজন লাগিব, আপনাদের লড়াজন লৈ আহক। মই কৈছো নিব লাগে মই লৈ যাম বাৰু, ঠিক আছে মই ঘৰলৈ গৈ যাওঁ, গৈ লওক, মই লড়াজনক মই এৰিব নোৱাৰো, লড়াজন যদি এতিয়া মৰি যায়। তেতিয়া কৈছে কি বোলে, নহয় লড়াজন লাগিব। তেতিয়া মাক আৰু মই মোৰ এটা বন্ধু আছিল, তেখেতক লৈ গলো মই থানাত। যাওয়াতে কৈছে লড়াজন ক'ত, আপোনালোকে আহিছে যে, লড়াজন এনেকুৱা এনেকুৱা বাইদেউ হৈছে, এইবিলাক নমুনা কৰিব আহিছা, এইবিলাক তোমাকে জেলত পঠাই দিম, এনেকুৱা মানে মোক ভাবি কৈছে। তাৰপিছত মোক পইচা বিচাৰিলা, ত্ৰিছ হাজাৰ টকা কথা কৈছে। কোনে বিচাৰিছে? বাইদেউজনে, ত্ৰিছ হাজাৰ টকা লাগিব, মানে মোৰ আগত কোৱা নাছিল, যিজন মানুহ মোৰ লগত গৈছিলে তেখেতক বাহিৰত ওলাই যাই ফেলে কৈছে ত্ৰিছ হাজাৰ টকা দিব লাগিব। ত্ৰিছ হাজাৰ টকা দিলে লড়াটো আহিলে খালি আমি একবার মাতিম, হেনেকে কলে। মানুষজনক মই কলো ত্ৰিছ হাজাৰ টকা কৰপৰা দিম, মই কষ্ট কৰি খাওঁ মানুহ, আৰু লড়াটোৰ কাৰণে ক'ৰবাত দুই এক হাজাৰ টকা দিব পাৰোঁ। তেতিয়া কলাক বোলে পাঁচ হাজাৰ টকা দি, মানুহজনে ক'লে, মই পাঁচ হাজাৰ টকা দি দিলোঁ। পাঁচ হাজাৰ টকা লৈ ফেলে তাই এই খামত লৈ ফেলে, এনেকৈ এই পাঁচ হাজাৰ টকাটো মই নিজে দি আহিছোঁ, এই যিজন মোৰ লগত মানুহ গৈছিলে খামত ভৰে কাগজত ভৰাই ফেলে মোক দিব দিলে, টেবুলত মই নিজে দি আহিছোঁ। টেবুলত দিছিলে বাইদেউ, টেবুলত বাইদেউৰ হাতত দিছোঁ, একদম ফেচ টু ফেচ দিছোঁ, হাতত দিছোঁ, তাত চি চি কেমেৰা আছে যদি গম পাব। তাৰপিছত দিয়াৰ পিছত আমি আহিলোঁ, পিছদিনা ফোন কৰি ক'লে যে আমাক এখন এপ্লিকেশ্যন দিব লাগিব। তেতিয়া মানুহজনে সুধিলে, এপ্লিকেশ্যনখন বাইদেউ কেনেধৰণৰ দিব লাগিব? ক'লে যে গাড়ীখন পোৱা বুলি দিব লাগিব, গাড়ীখন দুই সপ্তাহ সময় দিম, দুই সপ্তাহ পিছত গাড়ীখন আমাক ইয়াতে দেখাব লাগিব। তেতিয়া ক'লোঁ মই এইটো আমি হৰা গাড়ী এখন কেনেকৈ দেখাম, এইটোতো ভাল কথা নহয়। তাৰপৰা সেনেকৈ কৰাৰ পিছত লড়াজন লাগিব মোক, লড়াজন এতিয়া খুজিছে, কালিও মোক ফোন কৰিছে, যোৱাকালিও মোক ফোন কৰিছে, আছে মোৰ মোবাইলত হেৰি, যোৱাকালিও কৈছে যে লড়াজনক লাগিব। আজি আজি আমি আৰক্ষী অধীক্ষকলৈ আমি এটা মানে হেৰি জনাব আহিছোঁ, মোৰ ল'ৰাটোৰ মানে কেৰিয়াৰ বৰবাদ কৰি দিম বুলি কৈছে, কলেজত গ'লে উঠাই আনিম বুলি কৈছে, মানে এনেকুৱা ভাবুকি দি আছে। এইখিনিৰ কাৰণে মোৰ ল'ৰাটোৰ লাইফটো যাতে বানি যায়, আগমুহূৰ্তত পৰীক্ষা আছে, দুই মাহ আছে, সেইখিনি যাতে মোক মহোদয়ে যাতে ন্যায় যাতে ন্যায় দিয়ে ল'ৰাটোক, তাৰ কাৰণে মই আহিছোঁ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।